Momin Media, Town and Tutorial. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো সম্মানিত বন্ধুরা, আশা করি সকল অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, আপনারা সকলে জানেন যে আমাদের মুমিন মিডিয়াতে বর্তমানে একটি কোর্স চলছে। যদি এই কোর্সটি পরিপূর্ণভাবে কেউ করে, আশাবাদী হোম স্টুডিও করার জন্য বা নিজে গাওয়ার জন্য মোটামুটি সব ধরনের কাজ শিখে যাবেন। এরপরেও প্রফেশনালতাভাবে হবে না, কারণ হচ্ছে যে এখানে সব জিনিস শেখানো সম্ভব না। কারণ সাধারণভাবে দেখি আমরা পিয়ানোর কাজটা, বিশেষ করে ইকুয়ালাইজেশনের কাজ দিয়ে বোঝাচ্ছি। ইকুয়ালাইজেশনের কাজটা আসলে এত বেসিক একটা কাজ, স্বাভাবিকভাবে তুলে ধরা হয় যা এমনি শুধু সিম্পলভাবে কোনো মতো করার জন্য। বাট এটার যে এত ফিজিক্যালি কাজ রয়েছে, মানে আমি একটা কথা বলছি, একটা গজল সুন্দর হওয়ার 40%, মানে 40% হচ্ছে ডিফারেন্স করে হচ্ছে ইকুয়ালাইজেশনের উপর। তাহলে বুঝে নেন ইকুয়ালাইজেশনটা কত বড় একটা, মানে হচ্ছে আমাদের কাজের একটা আর কি অনেক বড় একটা খেয়ালপূর্ণ কাজ। তো যাই হোক, এখন বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আজকে আমরা ক্লাসটা, আজকের ক্লাস হচ্ছে 5 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা সেই ইকুয়ালাইজেশন নিয়ে কথা বলবো, চেষ্টা করবো ইনশাল্লাহ বেসিক ধারণা দেওয়ার পাশাপাশি আপনাদেরকে কিছু ফিজিক্যালি বা এর মানে গভীরতা কিছু ধারণা দেওয়ার জন্য ইনশাল্লাহ। আশাবাদী আপনারা এর আগে টিউটোরিয়াল যদি কি মানে হচ্ছে যে ইকুয়ালাইজেশনের কোনো টিউটোরিয়াল দেখে থাকেন, তার মধ্যে আজকের টিউটোরিয়ালটা একটু বেসিক হতে যাচ্ছে বা একটু প্রফেশনাল হতে যাচ্ছে ইনশাল্লাহ। আশাবাদী ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো তার আগে আরেকটা কথা বলে রাখছি, আমাদের 5 নম্বর পর্বে ইকুয়ালাইজ সম্পর্কে আমরা শিখছি। এই পর্বটি বের হয়েছে, মানে হচ্ছে ইকোলাইজটি, কিন্তু সাধারণভাবে আমরা 3 নম্বর পর্বে দেওয়ার চেষ্টা করি, মানে আশা করেছিলাম। বাট কাজ এত বেশি ছিল যে আমি সেখানে অটোটিউন পর্যন্ত যাইতে পারিনি, ইকোলাইজে তারপর একটু ধরিয়েছিলাম। কিন্তু 4 নম্বর পর্বে শুধু অটোটিউন নিয়ে আমাদের দিন চলে গেছে। তবে এখন 5 নম্বর পর্ব, এই পর্বে আমরা ইকোলাইজ সম্পর্কে জানবো, পরবর্তী পর্বে এক একটা ইফেক্ট নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই পর্বের পর আমি বলে রাখছি, আরও সম্ভবত কয়েকটা পর্ব আসতে পারে, তবে এই পর্বের পর আমি একটা ইসলামী সঙ্গীত মেকিং করেছি। আমি বলে রাখছি, কথাটি একটু মনোযোগ সহকারে শুনুন। ইসলামী সঙ্গীতটি একটি ছোট বাচ্চার, অনেক কষ্ট হয়েছে তার কাছ থেকে রেকর্ডিং নিতে। অ্যান্ড এখানে কিছু সিনেমাটিক সিন আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সিনেমাটিক সিন হচ্ছে কিছু সিনেমাটিক সিন, আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন, ছোট বাচ্চাটি অনেক কষ্ট করে গিয়েছে, আমরা অনেক কষ্ট করে রিহার্সাল করিয়ে অনেক মানে এডিটিং করতে প্রচুর কষ্ট হয়েছে, তারপরও রেকর্ডটা ছোট বাচ্চার মতনই থেকে গেছে। ওরকম প্রফেশনালভাবে না হলেও চেষ্টা করছি তার একটি অ্যালবাম বের করার জন্য ছোট বাচ্চার। তো আশাবাদী এই 5 নম্বর পর্বের পর ইনশাল্লাহ মোটামুটি আমরা ভোকাল মিক্সিংয়ের কাজ পর্যন্ত হয়ে যাবে, তারপর আমরা ইফেক্ট মিক্সিংয়ের নিয়ে আলোচনা করব। কয়েকটা পার্ট আছে এডিটিংয়ের, এগুলো 6 নম্বর পর্ব থেকে আরও বেসিক কিছু আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বলে রাখছি, এই পর্বের পর আমাদের একটি নাশিদ আসবে। আপনারা সকলে জানেন যে ঘুম যদি না আসে গভীর রাতে, এরকম একটি গজল আছে। তো এই গজলটি একটু ভালোই, মোটামুটি অনেকে জানে এই গজলটি, এই ভাইরাল গজল। তো এই গজলটি নিয়েই সেই পিচ্ছেকে নিয়ে আমরা একটি সিনেমাটিক সিন বা এরকম কিছু করার চেষ্টা করছি ইনশাল্লাহ। দোয়া রাখবেন যেন ভালো কিছু করতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ইকুয়ালাইজেশন নিয়ে। আমি প্রথমে বলে রাখছি, আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে ইকুয়ালাইজেশনে কাজ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা গেট ইন টু পিসিতে গিয়ে ফ্যাব ফিল্টার প্রো লিখে সার্চ দিবেন অ্যান্ড সেটা ইনস্টল করে নেবেন। আশা করি সব ভিডিওতে আমি মোটামুটি কীভাবে ডাউনলোড করতে হয় প্লাগিনসগুলো এগুলো দেখিয়েছি, আপনাদেরকে বুঝাতে হবে না। ওখানে গিয়ে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন, ইনস্টল করতে পারবেন আশাবাদী। তারপর হচ্ছে এখান থেকে মোর প্লাগিনসে গিয়ে, এখানে হচ্ছে এই যে ম্যানেজ প্লাগিনসে গিয়ে এখানে ফ্যান্ড প্লাগিনসে দিয়ে একটু স্ক্যান করে দেবেন। স্ক্যান হয়ে গেলে এখানে এটা শো করবে যে আমরা যে প্লাগিনসটা এখন অ্যাড করতে চাচ্ছি ফ্যাব ফিল্টার প্রো, তারপর আপনি এখান থেকে কাজ করতে পারবেন। তো আমি আজকে যে ওয়েগুলো নিয়ে কথা বলবো, আমরা আজকে দুইটা ওয়েতে, সরি একটু প্রবলেম দিচ্ছে কণ্ঠ। তো বন্ধুরা, আজকে আমরা দুইটা ওয়ে, দুইটা পদ্ধতিতে আমরা আজকে ইকুয়ালাইজেশন করা শিখবো। প্রথমে আমি একটু বেসিক ধারণা দিচ্ছি আপনাদেরকে। ধরুন আমাদের এটা হচ্ছে সারগামের কোডটা, ধরুন এটা কোড এই পর্যন্ত, এই যে এতটুকু একটা হারমোনিয়ামে এতটুকু থাকে, আমি এর জন্য এতটুকু দিলাম আর কি দাগ। তো
এখন দেখুন, আমি শুধু আপনাদেরকে বেসিক ধারণা দিচ্ছি মাত্র। ধরুন সারগামের কোড কিন্তু আলাদা আলাদা এগুলোর নাম আছে, আমি ধরুন আপনাদেরকে দেখাচ্ছি। সা রে গা মা পা ধা নি সা, আবার এখান থেকে সা রে গা মা পা ধা, এভাবে করে উপরে যাবে, আবার এখান থেকে সা রে গা মা পা, মানে এরকম অনেক উপরে যাবে। তো স্বাভাবিকভাবে এখান থেকে শুরু হয়। তো আমি বলে রাখছি, এই যে প্রথম সাতটা, এবং এই যে দ্বিতীয় সাতটা, এবং তৃতীয় সাতটা, এই মানে স্বাভাবিকভাবে মানে এটাকে তিনটাকে ভাগ করলাম আমি আর কি, আপনাদেরকে একটা লেভেল বোঝানোর জন্য। শুধু আমি সারগাম শিখাচ্ছি না, সারগাম আসলে আমি 6 মাস ধরে শিখেছি, তারপরও পরিপূর্ণভাবে শিখতে পারিনি, এটা এমন একটা ফিজিক্যালি বিষয়। তো এই ধরুন আমরা এই হারমোনিয়ামের যে ইটা আছে, বোর্ডটা আছে, এটাকে আমরা তিন ভাগে ভাগ করবো। তিন ভাগে ভাগ করার পর এখানে তিনটা মানে সাতটা সাতটা করে 21টা হবে, 21টা বাটমে আমরা, এখানে কিন্তু আরও উপরে বাটম আছে, ওগুলো বাদ দিচ্ছি। তো এই এটার নাম হচ্ছে উদারা, এটার নাম হচ্ছে, একটু মনে রাখবেন, এটা এই প্রথম সাতটার নাম উদারা, দ্বিতীয় সেটা মুদারা, এটার নাম তারা, উদারা মুদারা তারা, উদারা মুদারা তারা। তো এই উদারা মুদারা তারা মানে এই সারগামের এই প্লেটটাকে, হ্যাঁ, আমরা তিন ভাগে ভাগ করেছি। তার মধ্যে প্রথম পার্টটার নাম হচ্ছে উদারা, দ্বিতীয় ভাগটার নাম হচ্ছে মুদারা, তারপর হচ্ছে তারা। এডিটিংয়ের ভাষায় এটুকুকে বলা হয়, এডিটিংয়ের ভাষায় আর কি, ইকুয়ালাইজেশনের ভাষায়। স্বাভাবিকভাবে এগুলোকে এ সার্কেল, বি সার্কেল, সি সার্কেলও বলা হয়, আমি এডিটিংয়ের ভাষায় বলছি। উদারা মুদারা তারা হচ্ছে এই যে মিডি কিবোর্ডের ভাষায়, অ্যান্ড মানে যদি আমরা পিয়ানো বাজাই সেক্ষেত্রে উদারা মুদারা তারা। এবং যেহেতু আমরা ইসের কাজ করব, ইকুয়ালাইজেশনের কাজ করব, সেক্ষেত্রে এটাকে বলা হয় লো ফ্রিকোয়েন্সি। এই প্রথমটা এটুকু লো ফ্রিকোয়েন্সি, এটুকু মিডিয়াম ফ্রিকোয়েন্সি, এটুকু হাই ফ্রিকোয়েন্সি। এখন যাই হোক, এটা কেটে দিচ্ছে, আমাদের এখানে কোনো কাজ নেই। এখন আমরা চলে যাবো আমাদের সফটওয়্যারে। তো আপনাদেরকে যেটা ডাউনলোড করতে বললাম, ফ্যাব ফিল্টার প্রো, ফ্যাব ফিল্টার প্রো, আপনারা বানানটা এখানে দেখে নিন, FAB ফ্যাব, FILTER ফিল্টার, PRO প্রো, ফ্যাব ফিল্টার প্রো, এটা লিখে সার্চ দিলে চলে আসবে আর কি। তো ফ্যাব ফিল্টার প্রো আমরা ওপেন করব, এখানে ইকুয়ালাইজেশন করব আমরা, ইকুয়ালাইজেশনের কাজটা। তো আমি এখানে মিডি কিবোর্ড, এখানে দেখেন এখানে লেখা আছে, হ্যাঁ, আমি এখানে লেখাগুলো বোঝাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে 20 দেখতে পাচ্ছেন, 20-এর আগে কিন্তু এখানে জিরো, এখানে জিরোটা লেখা না থাকলে এটা জিরো, জিরো থেকে 20, 20 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 200, 200 থেকে 500, হ্যাঁ, এখানে 200 থেকে 500, এর মাঝখানে 250। আমরা 200-র পরে 250 যেখানে যাই, এই দাগটা পর্যন্ত, এই যে এই দাগটা পর্যন্ত, তো এই দাগ, এই দাগের এই পর্যন্ত এটুকু হচ্ছে উদারা, হ্যাঁ। তারপর হচ্ছে 250 থেকে নিয়ে 2500 পর্যন্ত, মানে এই পর্যন্ত 250 থেকে 2500 পর্যন্ত, মানে এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটুকু হচ্ছে মুদারা, অ্যান্ড এখান থেকে নিয়ে বাকিটুকু হচ্ছে, এটুকু হচ্ছে তারা, উদারা মুদারা তারা, এটুকু বোঝালাম। কেন বোঝালাম এই বিষয়টার পরে বোঝাচ্ছি। যাদের, যারা এই প্লাগিনসগুলো অ্যাড করতে পারেন না, তারা কীভাবে অ্যাপল স্টুডিওর নিজস্ব প্লাগিনসে করবেন সেটাও আমি দেখিয়ে দিব। তো এখন দেখি আমরা কিবোর্ড নিচ্ছি, এই যে দেখুন এখানে, ধরুন আমরা কিবোর্ডগুলো একটু জুম করে বড় করে নিলাম, সেক্ষেত্রে কিবোর্ডের এখানে উদারা মুদারা তারা হবে। তো আমরা এখন উদারা মুদারা তারা কেন ই করলাম, এবং এডিট মানে উদারা মুদারা তারা হচ্ছে মিডি কিবোর্ডের ভাষায়, এবং এখানে যেহেতু আমরা ইকুয়ালাইজেশন করবো, ইকুয়ালাইজেশনের ভাষায় কী বলেছি আমি, লো ফ্রিকোয়েন্সি, মিডিয়াম ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি। এখন বলছি আমি, এই যে লো ফ্রিকোয়েন্সিটা আছে, এই আওয়াজটা সবসময় আমরা লো ফ্রিকোয়েন্সির আওয়াজটা সবসময় এভাবে, সরি, উফো, প্রিসেট কোথায়, ডিফল্ট সেটিং, এই তো লো ফ্রিকোয়েন্সিটা সবসময় আমরা এভাবে করে নিচে নামিয়ে দিব, অ্যান্ড হাই ফ্রিকোয়েন্সিটা, হাই সরি, হাই ফ্রিকোয়েন্সিটা আমরা একটু চেষ্টা করবো এভাবে উপরে তুলে দেওয়ার জন্য, চেষ্টা করবো 20 এবং 10-এর মাঝ বরাবর দেওয়ার জন্য। এবং মিডিয়াম ফ্রিকোয়েন্সিটা আমরা উঁচু নিচু করে দেখবো। এখন আমরা একটু প্লে করবো, প্লে করার পর দেখবেন আমাদের মিডিয়াম ফ্রিকোয়েন্সিতে সবসময় এটা থাকে, এই যে ভয়েসটা। আপনাদের মনে আছে কি না জানি না, আমরা যখন অটো টিউন করি, আমি বলেছিলাম অল্ট্রো টিউনারের মধ্যে রাখার জন্য, আর বলেছিলাম কেন অল্ট্রো টিউনারের মধ্যে এটা রাখবো আমরা, কারণ হচ্ছে এটা হচ্ছে ওই মাঝ বরাবর থাকে, অল্ট্রো টিউনারের মধ্যে দিলে এটা হচ্ছে মুদারার মধ্যে পড়ে, অল্ট্রো টিউনার। তো এই মুদারার মধ্যে দিলে আমাদের মানে ভোকালটা যে মিডিয়াম ফ্রিকোয়েন্সিতে আছে, মিডিয়াম ফ্রিকোয়েন্সি থেকে আমাদের অটো টিউনটা আসবে। আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পেরেছি। তো এখন আমরা এখানে ইকুয়ালাইজেশনের এখান থেকে আমরা প্লে করব, দেখবেন আমাদের যে মুদারা আছে, মানে হচ্ছে মিডিয়াম ফ্রিকোয়েন্সি, মিডিয়াম ফ্রিকোয়েন্সি থেকে আমাদের এটা এখন প্লে হবে। তো আমরা ওইটা শুনে শুনে আমরা সেখান থেকে প্লে করবো ইনশাআল্লাহ। আমরা এটা একটু ই করে নিচ্ছি, ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, দেখতে পাচ্ছেন এই পর্যন্ত হচ্ছে করো, ক বলার সময় এটা উপরে উঠে গেছে, তার মানে এটা আমাদের একটু উপরে দিতে হবে,
ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তো? অ্যান্ড এটা উপরে এ পর্যন্ত দিতে হবে। ওই চাহিনা এক জবাব পাবে, অমর প্রভু সে যে আল্লাহ মহান, ওই নদীকে যদি হয়ে গেছে আমাদের এখানে, এটা তারপর আরেকটু। চাহিনা এক জবে, অমর প্রভু সে যে আল্লাহ। এখন দেখুন আমাদের কিন্তু এই যে এই বরাবর প্লেটা আসছে, সো এখানে যে একটু আমাদের মানে মিডিয়াম ফ্রিকোয়েন্সি আর হাই ফ্রিকোয়েন্সির মাঝখানে যে একটু ইয়েটা আছে, এটা আমরা একটু হালকা করে নিচে নামিয়ে দিব। অমর প্রভু সে যে আল্লাহ মহান, ওই সাগর বলো নদী পাহাড় বলো, সবই যে প্রভুর দয়ায় অফ। তো এই যে এটার কাজ কি, ফ্যাট ফিল্টার প্রো মানে এটা হচ্ছে ইকুয়ালাইজেশনের কাজটা কি, বা কতটুকু ভয়েস ট্রিগার প্রফেশনাল করে আপনারা একটু শুনুন। আপনারা সকলে জানেন যে আমার মাইক্রোফোনটা অত বেশি ভালো না, আসলে BM 800টা কত ভালো হতে পারে, ভালো মাইক্রোফোনের ধারেও সেটা নাই, এটা খালাতো ভাইয়ের মধ্যেও পড়ে না। তো আমি বলে রাখছি যে আমি আসলে ফ্রিকোয়েন্সির কাজগুলো একটু একিউরেটভাবে করি। আসলে আমি যে Element 9 Pro-তে কাজ করি, সেটা হচ্ছে যে সেখানে প্রফেশনাল কিছু ফ্রিকোয়েন্সি আর আলাদা প্লাগিনস রয়েছে, সেটা দিয়ে কাজ করি, ওটা দিয়ে একটু প্রফেশনাল করা যায়। তো এখানে বলে রাখছি আমি প্লে করব, প্লে করার মাঝে মাঝে আমি এটা ফ্যাফিল্টার প্রোটাকে অন করব অ্যান্ড অফ করব, বুঝতে পারবেন ভয়েসের প্রফেশনালতা কোথা থেকে আসছে। তবে অমর প্রভু সে যে আল্লাহ মহান, ওই সাগর বলো নদী পাহাড় বলো, সবই যে প্রভুর দয়ায় অফুরান। ওই সাগর বলো নদী পাহাড় বলো, সবই যে প্রভুর দয়ায় অফ। তো এই যে আমি যে আপনাদেরকে দেখালাম, এটা আপনারা যদি কেউ ভালো একটা হেডফোন লাগিয়ে এডিটিংটা করেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আসলে কতটা পরিবর্তন হচ্ছে। অ্যান্ড যদি ভালো কারো স্পিকার থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন পরিবর্তনটা কিন্তু খুবই কম, কিন্তু আসলে মোবাইলে নিলে সাধারণত সেটা বোঝা যাবে না। মোবাইলে যদি আপনারা এডিটিং করে যদি মোবাইল থেকে শোনেন, কিন্তু যখন ভালো একটা ডেক সেট বা ভালো একটা বক্সে বা একটা স্টেজে সেটাকে বাজানো হবে, তখন সেটা ধরা পড়বে আপনার এটা যে ফ্রিকোয়েন্সির কাজটা করা হয়নি সেটা। এখন আমরা করব কি, যেহেতু আমরা ফিল্টার বোর্ডে কাজ শিখে নিলাম, এখন আমরা এখান থেকে আমাদের যারা ফিল্টার বই ইউজ করতে পারছেন না বা আপাতত নেট নেই, পরবর্তীতে ইউজ করবেন, আপাতত অ্যাফল স্টুডিওর নিজস্বভাবে ইকুয়ালাইজেশন করা যায়, সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রুটি প্যারামাইটিক ইকিউ টু, এখান থেকে অনেকভাবে ইকুয়ালাইজ করা যায়। তো আমরা ফ্রুটি প্যারামাইটিক ইকিউ টু এটা খুব সহজ এবং এটা থেকে করবো। এই যে আবার বলছি ফ্রুটি প্যারামাইটিক ইকিউ টু, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা চলে আসবে। তো এটা থেকে আমরা এখন কীভাবে করবো, এই যে আবার বলে রাখছি এই যে এখানে পার্সেন্টেজগুলো লেখা আছে, আপনারা হয়তো যদি ভিডিও রেজলিউশন একটু কমিয়ে দেখেন সেক্ষেত্রে তো বুঝতে পারছেন না, যারা 1080-তে রেজলিউশন দিয়ে দেখছেন আমার এই ভিডিওটা তারা বুঝতে পারছেন, এই যে 20, এই যে 50, 100, 200, 250, এটুকু হচ্ছে লো ফ্রিকোয়েন্সি আর এইটুকু হচ্ছে এই যে এটুকু হচ্ছে মিডিয়াম ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি। তো আমরা লো ফ্রিকোয়েন্সিকে নিচে নামিয়ে দিব। এভাবে না করে আমি বলে রাখছি এই যে প্রথম 1 নম্বরটা আছে এটার উপর মাইসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ট্যাপে যাব, ট্যাপ থেকে হাই পাসে যাব, হাই পাসে দিলে এটা দেখবেন নিচে নেমে গেছে। তো এটা এইভাবে করে আমরা এখানে এনে দেবো, এই যে মানে 50-এর এখানে এনে দেবো আর কি, 1 নম্বরটাকে এনে দিয়ে দেন হচ্ছে যে আমরা একটু ওপেন করবো। কোরআন সে যে আল্লাহ মহান আল্লাহ, তবে অমর দেখুন এখানে এই যে এতটুকুর মধ্যে মানে হচ্ছে লো ফ্রিকোয়েন্সিটার মধ্যে কিন্তু শুধু এটা লাল বাতিগুলো জ্বলছে, তার মানে এতটুকুর মধ্যে এটা প্লে হচ্ছে। তো আমরা এই কাজটুকু একটু এভাবে করে নিব হালকাভাবে, আমাদের যেখানে লাইট বেশি সেখানে একটু উঁচু করে দিয়ে করে নিব। দেন হচ্ছে যে আমরা এটার কিছু কাজ করব না, এবং আমরা আরেকটা ফ্রুটি প্যারামেটিক ইকিউ টু নিব। নেওয়ার পর এবার ওপেন করি, অমর প্রভু দেখুন এই জায়গাটার মধ্যে কিন্তু এই যে 3-4, 3-4-এর মধ্যে বেশি আলো জ্বলছে। সো এই 3-4টাকে আমরা কি করব, উপরে একদম 4 নম্বরটা একদম উপরে উঠিয়ে দিব, দিয়ে হচ্ছে যে এটাকে মাউসের যে একটা ঘোরার একটা বাটন আছে ওইটা একটু ঘুরিয়ে আপনারা এইভাবে করে একদম একটা মানে হচ্ছে একটা মন কী বলে এটাকে স্মৃতিসৌধের মতো আর কি করে নেবেন। তো তবে অমর প্রভু সে যে আল্লাহ। তারপর 3 নম্বরটাকে ওভাবে করে নেবেন উপর দিকে, দিয়ে এটাও স্মৃতিসৌধ বানিয়ে নেবেন। তবে অমর প্রভু সে যে আল্লাহ মহান, ওই সাগর বলো নদী পাহাড় বলো, সবই যে প্রভুর দয়ায় অফুরান। ওই সাগর বলো আচ্ছা, এই যে এতটুকুর মধ্যে এই যে এখানে দেখুন প্রায়
400 এবং 1200 এর মাঝখানে কিন্তু ইটা হচ্ছে আওয়াজটা আমাদের মানে হচ্ছে মিডিয়াম ফ্রিকোয়েন্সিটা হচ্ছে, মানে আমাদের ভোকালটা যাচ্ছে। তো এখানে আমরা করবোটা কি, আমরা 3 নম্বরটা একটু উপরে দিয়ে দিব আর 4 নম্বরটা হচ্ছে একটু নিচে দিয়ে দিব, দিয়ে আমরা দেন হচ্ছে এটাকে শুনবো। আমার প্রভু সে যে আল্লাহ মহান, ওই সাগর বলো নদী পাহাড় বলো। দেখুন এখন কিন্তু সাধারণ আমার একটু কণ্ঠ শোনা যাচ্ছে, বাট যখন আমরা ওগুলো দিচ্ছি তখন কিন্তু একটু প্রফেশনাল প্রফেশনাল শোনা যাচ্ছে। তবে আমার প্রভু সে যে আল্লাহ মহান, ওই সাগর বলো নদী পাহাড় বলো, সবই যে প্রভুর দয়ায় অফুরা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা হচ্ছে যেহেতু আমরা ফ্রুটি প্যারামাইটিক কি বলি, মানে যেহেতু আমরা ফ্যাব ফিল্টার প্রো ইউজ করছি না, সেক্ষেত্রে আমরা কিন্তু ফ্রুটি প্যারামাইটিক কিউ থেকে দুইবার আমাদেরকে হালকা একটু এডিটিং করতে হচ্ছে। আর যারা এটা ইউজ করছেন তাদের আশা করি করছি বেশি লাগবে না, একটা দিয়ে আমি যেভাবে দেখালাম ওইটা দিয়ে ওভাবে কাজ করে নিলে হয়ে যাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে ইনশাল্লাহ, অপেক্ষা করুন আসছে আমাদের নতুন একটি ইসলামী সঙ্গীত এবং তার সাথে সম্ভবত প্রোমো ভিডিও একটি আসতে পারে, তারপরে আমরা আবার আমাদের 6 নম্বর ক্লাস থেকে ধারাবাহিকভাবে শিখবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আজকে ক্লাসটি থাকছে এই পর্যন্তই, আপনারা রিহার্সাল করুন, আশা করি ইনশাল্লাহ ভালো এডিটর হতে পারবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।